ঈদে মিলাদুন্নবী দিবসের প্রতি সম্মান জানিয়ে আগামী সোম, মঙ্গল ও বুধবার সারা দেশে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার জন্য 18 দলের প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে রাহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়া দরবারের সভাপতি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। নবীপ্রেমিক জনতা জশ্নে জুলুসে অংশগ্রহণ করতে পারে, সেজন্য 13 জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকাগামী এবং 14 জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী বিশেষ ট্রেন চালু করার জন্য বাংলাদেশ রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।